আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। চীন সফরেরও পরিকল্পনা করছেন পুতিন, আছে ভারতের আমন্ত্রণও। ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ভয়, মার্কিন উপকূলে কার্গোর ইরানি তেল নিচ্ছে না কেউই ভয়ে। এদিকে কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা চালাতে পারে রাশিয়া, ব্রিটেনের হুঁশিয়ারি। ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের জন্যই কঠিন পরিস্থিতি। সর্বশেষ জানিয়ে দেব মণিপুর কাণ্ডে মিয়ানমারের উপর চটেছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চীনের সফরের পরিকল্পনা করছেন পুতিন, আছে ভারতের আমন্ত্রণও। চীন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী অক্টোবর মাসে দেশটিতে সফরে যেতে পারেন তিনি। এছাড়া আগামী সেপ্টেম্বরে ভারতে একটি সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণও পেয়েছেন পুতিন। রুশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী অক্টোবরে চীন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে মঙ্গলবার ক্রেমলিনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাককে উদ্ধৃত করে রাশিয়ার একাধিক বার্তা সংস্থা জানিয়েছে, পুতিনের এই সফরটি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের সাথে একই সময় হতে পারে। বেজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এশিয়াকে ইউরোপ এবং আফ্রিকান দেশগুলোর সাথে সংযুক্ত করার অবকাঠামো প্রকল্পগুলো সম্পৃক্ত রয়েছে। উশাকভ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য পুতিন কোনো এক সময় তুরস্কেও যেতে পারেন, যদিও সেই সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এছাড়াও আগামী সেপ্টেম্বরে ভারতের গ্রুপ অব টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ক্রেমলিন পুতিনের জন্য আমন্ত্রণপত্র পেয়েছে বলে জানান তিনি। উশাকভ বলেন, ভারতের সেই অনুষ্ঠানে রাশিয়ান এই প্রেসিডেন্টের সশরীর উপস্থিতির বিষয়টি এখনও বাতিল করে দেওয়া হয়নি, যদিও পুতিন ঠিক কিভাবে সেই ইভেন্টে অংশগ্রহণ করবেন সেটি এখনও স্পষ্ট। অবশ্য আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন, কিন্তু তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণে পুতিন সেই অর্থনৈতিক শীর্ষ সম্মেলন এড়িয়ে যেতে রাজি হয়েছেন বলে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুতিন রাশিয়ায় থাকলে সমস্যা নেই, তবে পুতিন যদি রাশিয়ার ভূখণ্ড ছেড়ে বের হন তাহলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা প্রযোজ্য হবে। পুতিনের বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি বেআইনিভাবে ইউক্রেনের শিশুদের রাশিয়ায় সরিয়ে নিয়েছেন। আদালত বলছে, এই অপরাধ গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই ঘটে চলছে। একই অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া এলভোভো বেলোভার বিরুদ্ধেও। মূলত ইউক্রেন থেকে শিশুদের অপহরণের জন্য সরাসরি প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মার্কিন উপকূলে কার্গোর ইরানি তেল নিচ্ছে না কেউ ভয়ে, ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ভয়। মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে ইরানের কাছ থেকে জব্দ করা একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে কোনো কোম্পানি তেল সংগ্রহ করতে রাজি হচ্ছে না। ইরান নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ বলে ওই তেল সংগ্রহ করলে কাউকে শাস্তির মুখে পড়তে হবে না, মার্কিন সরকার এমন আশ্বাস দিলেও তাতে কাজ হচ্ছে না বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার জানিয়েছে, হিউস্টন থেকে ৫০ মাইল দূরে গ্যালভেস্টন বন্দরে গত ৩০ মে থেকে মার্শাল দ্বীপপুঞ্জে পতাকাবাহী কার্গো জাহাজ সুয়েজ রাজান নোঙরে ফেলে বসে আছে, কিন্তু কোন মার্কিন কোম্পানির জাহাজটি ইরানি তেল সংগ্রহ করতে রাজি হচ্ছে না। এর প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে যে জাহাজের মাধ্যমে ওই কার্গোর তেল খালি করা হবে, ভবিষ্যতে অন্য কোনো গ্রাহক ওই জাহাজ ভাড়া করবে না বলে আশঙ্কা রয়েছে। তবে একটি অজ্ঞাত বাণিজ্যিক সূত্র থেকে রয়টার্স এ কথাও বলা হয়েছে যে ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের আশঙ্কায় কেউ ট্যাঙ্কারটি থেকে তেল নিতে রাজি হচ্ছে না। ইরান কর্তৃপক্ষ এর আগে এই হুমকি দিয়ে রেখেছে যে অন্য কোনো দেশ অবৈধভাবে ইরানি তেল আটক করলে সেই তেল গ্রহণকারী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আল রেজা তাংসিরি গত সপ্তাহে বলেছেন, আমেরিকা যদি তার উপকূলে থাকা ট্যাঙ্কারের তেল খালি করার অনুমতি দেয় তাহলে ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেহরান।
কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা চালাতে পারে রাশিয়া, ব্রিটেনের হুঁশিয়ারি। কৃষ্ণসাগরে রাশিয়া বেসামরিক জাহাজে হামলা করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেন। উল্লেখ্য, শর্ত পূরণ না হওয়ার অজুহাতে সম্প্রতি কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে সরে গেছে রাশিয়া। একই সঙ্গে এই চুক্তি থেকে সরে যাওয়ার পর ইউক্রেনীয় বন্দরগুলোতে হামলা জোরদার করেছে রুশ সামরিক বাহিনী। এই পরিস্থিতিতে রাশিয়া কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজেও হামলা করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেন। অন্যদিকে ইউক্রেনের প্রায় সমস্ত কৃষি পণ্য রেল ও সড়কের মাধ্যমে রফতানি করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও শস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর থেকে বিশ্বব্যাপী গমের দাম 15% বেড়ে গেছে বলে জানা গেছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড মঙ্গলবার বলেছেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের শস্য অবকাঠামোকে লক্ষ্য করে হামলা আরও প্রসারিত করতে পারে এবং কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজের বিরুদ্ধেও হামলা চালাতে পারে। মূলত নিজেদের শর্ত পূরণ না হয় কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। গত 17 জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়। যদিও রাশিয়া ও ইউক্রেন উভয়ই বর্তমান বিশ্বের প্রধান শস্য রপ্তানিকারক দেশ। ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের জন্যই কঠিন পরিস্থিতি। কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এই মুহূর্তে এই অঞ্চলে যে সহিংসতা চলছে তা দেখতে পাচ্ছি। এটি সমগ্র অঞ্চলে বসবাসরত ইসরায়েল এবং ফিলিস্তিনি উভয়ের জন্যই কঠিন এক পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা উত্তেজনা প্রশমনের এবং শান্তির আহ্বান জানাচ্ছি। তিনি বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে কানাডা। দীর্ঘদিন ধরেই আমাদের দেশ এই অবস্থানে অবিচল আছে। আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার ট্রুডো ইসরায়েলের বিচার ব্যবস্থাকে সংশোধন করার জন্য নেতানিয়াহুর প্রস্তাবিত আইনেরও সমালোচনা করেছেন। সমালোচকরা বলেছেন, এই সংস্কারের মাধ্যমে সরকারের ওপর আদালতের নজরদারি বাতিল করা হবে এবং আইনের শাসন দুর্বল হবে, এছাড়া গণতন্ত্র ধ্বংস হবে। ট্রুডো জানান, কানাডা এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ের মতবিরোধ রয়েছে। কানাডা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তবে যুক্তরাষ্ট্রের মতো দেশটি জেরুজালেমে তার দূতাবাস স্থানান্তর করেনি। এছাড়া পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার গোলান মালভূমিকে ইসরায়েলের অঞ্চল হিসেবেও স্বীকৃতিও দেয়নি। এদিকে গত মাসের শেষের দিকে কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য ফিলিস্তিন এলাকায় ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কানাডা জানিয়েছিল, ইসরায়েলের এই নীতি শান্তির প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করেছে। আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধান অর্জনের প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। এক বছরের বেশি সময় ধরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী রক্তক্ষয়ী অভিযান চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলিদের সহিংসতা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, ফলে প্রতিনিয়তই আল বায়েদের মতো নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে ইসরায়েলি সেনারা। উল্লেখ্য, 2023 সালে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে 150 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোট্রিস ঘোষণা করেছেন, তার কার্যালয়ে অধিকৃত পশ্চিম তীরের এ এবং বি অঞ্চলে ফিলিস্তিনি ভবনগুলো ভেঙে ফেলার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই অঞ্চলগুলো বর্তমানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে, কিন্তু তারপরেও ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের সময় তিনি এই ঘোষণা দিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের গভর্নিং বডির বেশিরভাগ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব রয়েছেন স্নোট্রিস। তিনি বলেছেন, ফিলিস্তিনি ভবনগুলোর জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করা হলে সেগুলো ধ্বংস করার অনুমতি দেওয়া হবে। মণিপুর কাণ্ডে মিয়ানমারের উপর চটেছে ভারত। এক মাসের বেশি সময় ধরে জ্বলছে ভারতের রাজ্য মণিপুর। ভারত সরকার সেনা সহ বিভিন্ন বাহিনী নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এই ঘটনার পেছনে ইন্ধনদাতা হিসেবে ভারত মিয়ানমারকে দুষছে। এ নিয়ে মিয়ানমারের উপর চটেছে ভারত সরকার। সম্প্রতি ব্যাংককে মুখোমুখি একটি বৈঠকে বসেছিল ভারত ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে দুদেশের সীমান্তে মণিপুর অস্বস্তিকর বিষয় নিয়ে তাদের মধ্যে খোলামেলা কথাবার্তা হয়েছে। মেকং গঙ্গা কোঅপারেশন মেকানিজম নামে ভারত ও আসিয়ানভুক্ত বেশ কয়েকটি দেশের যে জোট আছে তার পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের অবকাশে আলাদা করে দেখা করেন ভারতের এস জয়শঙ্কর ও মিয়ানমারের থানসোয়ে। মণিপুরের সংকট, মিয়ানমারের ভূমিকা নিয়ে ভারত যে রীতিমতো অসন্তুষ্ট, ওই বৈঠকেই তা পরিষ্কার করে দিয়েছিলেন জয়শঙ্কর। পরে দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের যে ব্রিফিং করা হয় তাতেও সেই কথা নিশ্চিত করা হয়েছিল। মিয়ানমারের ভূখণ্ড থেকে চালানো মানব পাচার ও মাদকের চোরা কারবার যে মণিপুর পরিস্থিতিকে আরো অগ্নিগর্ভ করে তুলেছে, ভারত সরকার এখন এটা মূল্যায়ন এবং এই কথাই সেদিন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছিল।